100 দিনের শ্রমিকদের জন্য দুপুরের খাবারের উদ্যোগ নিল পঞ্চায়েত। পূজোর বোনাস দিতে না পারলেও কাজের শেষে পেট ভরে দুপুরের খাবার দেবার উদ্যোগ নিল খড়িয়া অঞ্চলের পোড়াপাড়া চৌধুরীপাড়া বুথের পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষ। বৃহস্পতিবার তিনি 3 শতাধিক 100 দিনের কাজের লোকদের জন্য দুপুরের খাবারের উদ্যোগ নেয় তার নিজস্ব উদ্যোগে। এই ধরনের উদ্যোগে খুশি শ্রমিকরা। আমরা বিগত আমি পঞ্চায়েত হয়েছি 3 বছর থেকে, 3 বছর থেকে আমাদের এখানে 100 দিনের কাজ হচ্ছে। 100 দিনের কাজ, সামনে পূজা যেহেতু, আজকে পূজার সামনে আমি এই আমার যে 100 দিনের যত লেবার আছে প্রায় 250 মতো লেবার সবাইকে নিয়ে আজকে একটা খিচুড়ি পিকনিকের আয়োজন করছি। এটা আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে, এটা সবাইকে খিচুড়ি চা বিস্কুট এটা চলছে আর কি। হঠাৎ করে আমার মনে হলো যে এটা করি পূজার আগে একটা আর কি, কিছু তো কাউকে কিছু বেশি কিছু দিতে পারবো না। আমি হলো পোড়াপাড়া চৌধুরীপাড়া খড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য। না, এবার শুরু করলাম, তাতে প্রত্যেকবার আগামীতে আরও করবো, প্রত্যেকবারই করবো। প্রায় 250 লোকের আমার এমনি কাজের লোকে 250 আছে, আর লোক প্রায় 350 থেকে 400 হবে। আমার নাম মনোজ ঘোষ, চৌধুরীপাড়া।